আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাজ ডেলি কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রেড চিলি পটেটো নুডলস রেসিপি তৈরি করে দেখাবো। এটা অনেক মজার একটা রেসিপি। আপনারা যদি ছোটদের বানিয়ে দিতে চান তাহলে অবশ্যই চিলিটা কম দিতে হবে, আর বড়দের জন্য পারফেক্ট হবে। তো রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই এই নুডলসটা আপনারা বাসায় ট্রাই করুন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, সবারই ভালো লাগবে। অনেক মজার একটা নুডলস রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি, এখন এটাকে আমি ম্যাশ করে নিব। তো আমি ম্যাশ করে নিয়েছি, এখন এখানে হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি, 2টা আলুর জন্য আমার যেটুকু আটার প্রয়োজন আমি এখানে সেটুকু আটা দিয়েই একটা ভালো পারফেক্ট ডো তৈরি করে নিব। তো আমি এভাবে অল্প অল্প করে আটা দিয়ে দিব আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু শক্ত হবে তাহলে নুডলসের শেপটা ভালোভাবে দিতে পারবেন। তো এখানে আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিব এবং নুডলস তৈরি করে নিচ্ছি। এভাবে করে দু হাত দিয়ে বানিয়ে নিতে হবে। আমি কিভাবে রেডি করতেছি আপনারা দেখতে পারছেন, একইভাবে আপনারাও রেডি করে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো নুডলস রেডি করে নিব। তো এ পর্যায়ে আমি রেডি করে নিয়েছি, এখন আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিব। তো এখানে আমি কড়াই বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে আমার সেদ্ধ করা কমপ্লিট, আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এখন আমি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, 1 টেবিল চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমি 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়া কমপ্লিট, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিব চিলি পাউডার, তো এখানে আমি 1/2 চা চামচ চিলি পাউডার দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নিব। তো এ পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমার রেডি, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন, আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটিকে অল করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এরকম মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।